নমস্কার আজকে একটা দারুণ নিউজ শোনাবো হয়তো যদি এই নিউজটা সত্যি হয় যদি এটা যদি অ্যাপ্লাই করে কমিশন তাহলে হয়তো অনেকের ছেলেমেয়ের কিন্তু চাকরি পাওয়ার সম্ভাবনা প্রবল কারণ এই বছর আপনার মাদ্রাসা সার্ভিস কমিশনে নেগেটিভ মার্কিং রয়েছে দেখুন অ্যাকাডেমিক নেই আপনার মাধ্যমিক যে এইচ এস নাম্বার যোগ হচ্ছে না খুব ভালো দিক কিন্তু নেগেটিভ মার্কিং রয়েছে নেগেটিভ মার্কিং তাহলে কী হয় না আপনি ধরুন সমস্ত অ্যান্সার তো আপনার ঠিক হবে না দু একটা ধরুন ভুলও আর কি হবে তো সেগুলো তো ভুল হবেই প্লাস ওগুলোর জন্য আপনার মাস কাটা যাবে তো এই এর উপরে একটা দারুণ নিউজ শোনাবো প্রত্যেককে বলবো একটু এখন ধৈর্য তারাকে বলি ওয়েলকাম টু বিএস অ্যাকাডেমি এটা অনলাইন কোচিং সেন্টার যেখানে ফুডের জন্য ক্লাস শুরু হয়ে গেছে ফুডের জন্য মাত্র রেট একশো টাকা যদি থাকে আপনাদের কোনো বাড়িতে কোনো ভাই বোন যারা রয়েছে বলতে পারেন আর বাংলা ইংলিশ পড়ানো হচ্ছে লাস্ট তিরিশ দিনের কিন্তু আমরা কোর্স করাচ্ছি এবং তিরিশ দিনে আমি বাংলা ক্ষেত্রে আর কি বলবো যেটা আমি পড়াই এখানে বাংলাতে ফুল পুরোটা পুরোটা আমি আপনাকে নোটস কিন্তু দিয়ে দেবো যদি আপনি ভর্তি হন আমার কাছে আজকেই তাহলে দিয়ে দেবো একদম কম রেটে কিন্তু দিচ্ছি এবং পুরোটা নোটস কিন্তু দিয়ে দেওয়া হবে বাংলা ক্ষেত্রে আজকে এবং ক্লাসও চললে পাঁচ দিন করে ক্লাস চলছে রেকর্ড ভিডিও পিডিএফ নোটস মক টেস্ট সব কিন্তু এখানে হবে আমাদের দেওয়া এই নাম্বারে আপনি কল করতে পারেন বা করতে পারেন আপনি হোয়াটসঅ্যাপ ঠিক আছে ইংলিশেও কিন্তু ভর্তি চলছে আমাদের দেখুন কী হচ্ছে এখানে বিষয়টা না আজকে আজকে নয় কিছুদিন আর কি আগে আর কি তিন চার দিন আগে কমিশনকে একটা কমিশনকে একটা ডেপুটেশন দেওয়া হয়েছে যাতে মাদ্রাসা সার্ভিস কমিশন থেকে নেগেটিভ মার্কিংটা তুলে দেওয়া হয় কমিশনকে একটা দেওয়া হয়েছে একটা ডেপুটেশন যে কোনো মানে পশ্চিমবঙ্গের কোনো টিচার পরীক্ষাতে কোনো টিচার রিক্রুটমেন্ট পরীক্ষাতে কোনো দিনেই কিন্তু নেগেটিভ মার্কিং থাকে না সে প্রাইমারি টেট বলুন সে আপনি আপারের টেট বলুন বা আগে যে হতো এক্সামগুলো সেখানে কিন্তু কোনো দিনেই থাকে না নেগেটিভ মার্কিং এই বছর তাহলে কেন হবে আপনি অন্যান্য কম্পিটিটিভ এক্সাম সেখানে হোক সেখানে হোক কিন্তু টিচার নিয়োগের পরীক্ষাতে কিন্তু কোনোদিনই নেগেটিভ মার্কিং থাকবে না এই নিয়ে কিন্তু ডেপুটেশন দেওয়া হয়েছে এবং এই ডেপুটেশান ওদের যে কমিশনার চেয়ার কমিশনার কি চেয়ারম্যান তিনি কিন্তু সেই ডেপুটেশন গ্রহণ করেছেন এবং তিনি ভাবছেন যে এর উপরে কি করা যায় এখনও পর্যন্ত কিন্তু কোনো সদুত্তর আমরা পাইনি কিন্তু একটু ওয়েট করতে হবে তারা কমিশন ভাবছে যদি নেগেটিভ মার্কেটে যদি তুলে দেওয়া হয় তাহলে খুব ভালো হবে ছেলে ছেলেমেয়েদের জন্য কারণ তাহলে অনেকে চাকরি পাওয়ার চান্সটা অনেকে একটু বাড়বে আর কি নাহলে কী করতে হবে না সেই ভয়ে ভয়ে অ্যান্সারগুলো দিতে আর কি হবে তাই প্রত্যেকে বলবো যে একটু ওয়েট করুন যদি যদি নিউজটা আসে তাহলে ভালো আর যদি না আসে তাহলে হয়তো ওরা নোটিশ দিয়ে জানিয়ে দেবে যে পরীক্ষা কবে এবং আপনার কী নাম রেডি মার্কিন থাকবে কিনা সব আর কি জানিয়ে দেবে কিন্তু এখন আমাকে কেউ মেসেজ ফোন করবেন না এই নিয়ে কী হবে কি হবে আমি পেলেই আপনাকে জানিয়ে আর কি দেবো প্রত্যেককে কেমন লাগলে ভিডিওটা লাইক লাইক দেবেন পারলে সাবস্ক্রাইব করবেন আর পারলে এগুলোতে ভর্তি হলে জানাবেন নমস্কার